মাঠে চাষের কাজে চলাকালীন বজ্রাঘাতে মৃত্যু দুই কৃষকের, আহত অন্ততপক্ষে 10 জন, তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম, বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। বীরভূমের নানুরের ঘটনা, নিহতের পরিবার ও আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, নানুরের তৃণমূল বিধায়ক। শনিবার সকাল থেকে গোটা বীরভূম জেলা জুড়ে গুমোট একটা গরম ছিল। এক দুপুর গড়াতেই আকাশ রোদ, চারিদিক মেঘলা অন্ধকার হয়ে আসে। বিকাল থেকে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বীরভূমের নানুরে বাজ পড়ে মৃত্যু হলো দুই ব্যক্তির, আহত অন্ততপক্ষে 10 জন, এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম, যারা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। নানুরের পৃথক দুটি জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ে দুজনের মৃত্যু, জখম অনেকে। নানুরের পার্টি অফিসে বসেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। খবর পেয়ে তৃণমূল বিধায়ক বিধান মাঝিকে সঙ্গে নিয়ে ছুটলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ জানান, সুরত গড়াই নানুর ব্লকের বড় সাঁওতা অঞ্চলে বাড়ি, মাঠে কাজ করছিল, বাজ পড়ে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে আমার নিজের অঞ্চল চারকল গ্রাম, চারকল গ্রামে বেশ কিছু মানুষজন মাঠে ধান তোলার কাজ করছিল, সেখানেও বজ্রাঘাতে জ্যোৎস্না থা নামে একজন মহিলার মৃত্যু হয়েছে। যে সমস্ত জখম হয়েছেন তারা অনেকেই হাসপাতালে ভর্তি। আমি নিজে সশরীরে গিয়ে নিহতের পরিবার ও যারা জখম হয়েছেন তাদের খোঁজ খবর নিলাম। তৃণমূল পরিবার সব রকম দিক থেকে সমস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। নির্বাচন বিধি চলছে, আদর্শ বিধিনিষেধের কথা মাথায় রেখে কিভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায়, সেই সামগ্রিক দিক থেকে আমরা পাশে রয়েছি। আজকে একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, সেই বিপর্যয়ের শিকার নানুরের দুই নিরীহ প্রাণ আজকে চলে গেল। তাদের আত্মা শান্তি কামনা করি। একজন হচ্ছে আমাদের বড়সাতা অঞ্চলে সুরত গড়াই, তার বাবার নাম হচ্ছে অনুকূল গড়াই, বয়স হচ্ছে 57 বছর। সে মাঠে গিয়েছিল 5:30 দিকে, তখন বাজ পড়ে সে মারা যায় মাঠেই। তারপর গ্রামের লোক গিয়ে তাকে রিকভারি করে এবং নিয়ে এসে হসপিটালে এখন বর্তমান সে মর্গে রয়েছে। আরেকজন আমি যে অঞ্চলে বসবাস করি চারগং গ্রাম পঞ্চায়েতে, তার নাম হচ্ছে জ্যোৎস্না থানদার, স্বামীর নাম হচ্ছে পুরাণ থানদার। দুর্ভাগ্যের বিষয়, 1 বছর আগে এই মেয়েটার দাদাও মারা গেছে বাজ পড়ে। আরও দুর্ভাগ্যজনক ঘটনা, এই মেয়েটার যে বাচ্চা আছে সেই বাচ্চা দুটো কিডনি অলরেডি নষ্ট হয়ে বসে আছে। স্বভাবতই এই যে খেতে খামারে কাজ করতে গিয়েছিল একজনের, তার নাম হচ্ছে সঞ্জয় ঘোষ। সঞ্জয় ঘোষের ক্ষেতে আরও 10 জন কাজ করছিল, বৃষ্টি নামে ধান মাঠে ধান আছে, এখন সে ধানটা তোলার জন্য জোড়ো করার জন্য তারা গিয়েছিল। সেই অবস্থায় বজ্রঘাতে এই মহিলার মৃত্যু হয়, 44 বছর বয়স। এর স্বামী এখনও জীবিত আছে, কিন্তু বাচ্চাটা অবস্থা খারাপ, দুটো কিডনি ডাউন। স্বভাবতই এই পরিবারগুলো পাশে থাকার জন্য আমি এবং নানু বিধানসভা বিধায়ক দুজনে মিলে এসেছি এবং ওদের বাড়িতেও গিয়েছিলাম, চাকরিগ্রামও গিয়েছিলাম। কালপু এই পরিবারগুলো পাশে থাকার চেষ্টা করব। আমরা 365 মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকার চেষ্টা করি, সেই জন্যই এই পরিবারগুলো পাশে থাকার জন্য এসেছি। এবং রাজ্য সরকারের যেসব প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের আওতায় যদি আনা যায় সেই চেষ্টাটা করার জন্য আমি এবং বিধায়ক দুজনে এখানে এসেছি। কতজন ইনজুরি হয়েছে? এখন 2 জন ইঞ্জিও, সঞ্জয় ঘোষ যার জমিতে কাজ করছিল সে নিজেও ইঞ্জোর্ড হয়েছে, তার ভাইপো আছে সেও ইঞ্জোর্ড হয়েছে, 2 জন ইঞ্জোর্ড হয়েছে, 2 জন অ্যাডমিট আছে, আর একজন তো চারগ্রামে মারা গেছে বললাম, একজন মহিলা 44 বছর বয়স, বয়সহ তার ডোংরা গ্রামে একজন মারা গেছে, 2 জন ডেথ হয়েছে এবং 2 জন ইঞ্জোর্ড হয়ে হসপিটালে ভর্তি আছে। ডাক্তারের সঙ্গে কথা বললাম এবং তিনি এটা বললেন যে মোটামুটি যারা ইঞ্জোর্ড যারা তারা সুস্থই আছে এবং কাল পরশুর মধ্যে এরা হয়তো ডিসচার্জ করলেও করতে পারে। নির্বাচন আদর্শ বিধি চলছে, সেই কথা মাথা রেখে কীভাবে পাশে থাকছেন আপনারা? দেখুন, আমরা 365 মানুষের পাশে থাকি, নির্বাচন আসবে যাবে, কিন্তু যে মানুষগুলো আমাদের সে চলে যাচ্ছে, অকালে যাদের প্রাণ বিসর্জন হচ্ছে বা কোনো মানুষ যদি অভাবগ্রস্ত হয়, দুর্দশাগ্রস্ত হয়, সেই মানুষগুলো পাশে থাকাটাই হচ্ছে আমাদের মেন কাজ। আমরা মানব ধর্মে বিশ্বাস করি, মানুষের সুখ দুঃখ আপদে মানুষের পাশে থাকার চেষ্টা করি। সেই লোকের শুধু এখন নয়, আপনি যে কোনো আরও অনেক সময় লক্ষ্য দেখবেন সমাজসেবামূলক কাজের সঙ্গে আমরা বেশি নিজেদের যুক্ত রাখি, এটা একটা সমাজসেবা কাজ বলে মনে করি। এই পরিবারটার পাশে থাকাটাই হচ্ছে আমাদের কাজ, আমাদের কর্ম, আমাদের ধর্ম। স্বভাবতই এইটা এই কর্ম মেনেই আমরা চলার চেষ্টা করছি। একসঙ্গে 13 জন ছিলাম, তার মধ্যে কাকা আর আমি শুধু ছিলাম, আর 11 জন মেয়ে ছিল, 11 জন মেয়েরা সব আমাদের ক্ষেতেই কাজ করছিল। কাজ করার সঙ্গে সঙ্গে মেঘ এসেছিল, জলটা পড়েনি তখন, দিয়ে আর কিছু পরিমাণ ধান ছিল সেটা জড়ো করার জন্য সব একসঙ্গে হয়ে আর সবাই বাড়ি যাবে বলে রেডি হয়ে যাচ্ছে। এবার কিছু ধান আছে সেটা জড়ো করে দিয়ে চলে যাবে আর কিছু জন এগোচ্ছে আর কি, যে হঠাৎ আমরা ধান দিতে দিতে মানে আমি সামনে ছিলাম, যিনি যে মেয়ে ছিল তো মারা গিয়েছে, সে আমার পেছনে ছিল আর আমার কাকা সাইডে ছিল। এবার আমি সে মারা গিয়েছে কী করে আমি দেখতে পাইনি, কিন্তু আমি আমার মাথায় কাজ করে আমি সামনে করে যাই,
উল্টি পড়ে যায় সামনে। আমি উঠে দেখি যে কাকা একটু অসুস্থ, আর সে উভয় পড়ে গেছে। এবার সে কতজন ইঞ্জিওর হয়েছে? ইঞ্জিওর মেন দুজন, আমার কাকা যে মারা গেছেন, সে মহিলা মারা গেছেন। আচ্ছা, মারা গেছেন, উনি কে হচ্ছিলেন? উনি আমার সম্পর্কে কাকিমাই হল। কিভাবে হলো এটা? বাজ পড়ে বাজ কখন হলো এটা? ওইটা তিনটে পাঁচ দশ। কারণ ইঞ্জিওরের সংখ্যা দুজন, একজন মারা গিয়েছেন আর একজন ভর্তি আছে, যিনি ভর্তি আছেন তিনি আমার কাকা। বিধায়ক সভাধিপতি তো এসেছেন, কি বললেন, কি কথা হলো? ওনার সঙ্গে সবই কথা হলো, আর ওনার তো ঘরের লোক হামেশাই আসে, ওনারা দেখা হয়, কথা হয়, আর কোনো অসুবিধাতে আসে, সাপোর্ট করে, আর যে কোনো বিষয়েই হেল্প করে ওরা।